এখন আমি বলি কি পরিষ্কার কথা কি পরিষ্কার নাকি সমস্যা আছে সমস্যা যদি মনে হয় তাহলে কানটা ভালো করে কটন বার দিয়ে পরিষ্কার করে নাও রে সকলে বলি আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা আগের সাথে ক্লিয়ার না কি এটা কইলে তোমরা বুঝা যায় আমি ওইটা কইছি এখন আমি বলি কি পরিষ্কার কথা কি পরিষ্কার নাকি সমস্যা আছে সমস্যা যদি মনে হয় তাহলে কানটা ভালো করে কটন বার দিয়ে পরিষ্কার করে না ঠিক আপনাদের কি ক্রেজি লাগতেছে নাকি ঘুম আসতেছে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতান লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر محبت أمر شد بولون أعوذ بالله من بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات একটি জবান বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা জীবনে জীবনে ভাব ছেড়ে দিয়ে আজকের মাহফিল ডাকে জীবনের শেষ মাহফিল মনে করে গো ও আমার পাটনির বন্ধু ও হবিগঞ্জের বাবারা নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন এই নয়টা বছরে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে এমন মানুষ সমাজে আছে না না আসুন দিলটারে নরম করে দেন মুখ আছে হাসি বালা দেওয়া যায় কিন্তু সব সময় হাসি দেওয়া নিষেধ আছে
চোখ আছে দেখা যায় সব দেখা নিষেধ আছে, হাত আছে ধরা যায় সব ধরা নিষেধ আছে, পা আছে যাওয়া যায় সব দিকে যাওয়া নিষেধ আছে। এই পা দিয়ে ইচ্ছে করলে তুমি সিনেমা হলের দিকে যেতে পারো, আবার এই পা দিয়ে ইচ্ছে করলে তুমি আজানের পর পর মসজিদে যেতে পারো। একটা হলো ভালো দিক আরেকটা হলো মন্দ দিক, বাছাই করো তুমি কি ভালো চাও না মন্দ চাও। যদি ভালো চাই আসেন সবাই মিলে একটা নবীর মহব্বতের ঝংকার লাগাই দরুদের মাধ্যমে, রাজি আছি না নাই সবাই আওয়াজ করে বলি আল্লাহুম্মা আর মায়ার সরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মুদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, খুশি না বেজার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে পাটলির জমিনে আসার বসার সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেয়ারাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার সকলে কণ্ঠটা উঁচু করে দিয়ে নবীর মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সমাজ বিনির্মাণে মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলার জন্য। আমি সামাজিক কিছু বয়ান করব, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলব, মা বাবার খেদমত নিয়ে কথা বলব। ওয়াজ শুধু শুনলেই চলবে না, জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান।
আবু জাহেল জানতেন আমার নবী শেষ নবী, কিন্তু নবীর জাত এবং সিফত মানতেন না। না মানার কারণে সে লানতের শিকল গলায় পড়তে হয়েছে। আর সিদ্দিক আকবর জানতেন আমার নবী শেষ নবী, আবার রসুলকে মানতেন। একজন না মেনে হয়েছে জাহান্নামী, আরেকজন মেনে হয়েছে জান্নাতি। শুধুমাত্র তাই নয়, দশজন সাহাবাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, এর মধ্যে একজন হলো হযরতে আবু বকর। কোন টাকার জোরে, ক্ষমতার জোরে, সিন্ডিকেটের জোরে নবীর পাশে সিদ্দিকে আকবর স্থান পাইনি। সিদ্দিকে আকবর আমার নবীর কদম মুবারকে তার রওজা হয়েছে একমাত্র নবীকে মহব্বতের মাধ্যমে। তো মহব্বতের দাম আছে না নাই, এই জন্যই বলা হয়েছে আগে মহব্বত তারপরে ইবাদত। আলালা ইমান লিমান লা মহাব্বাত, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। আমরা কি ইমানদার না বেঈমান? প্রিয় পাটলিবাসী, আপনারা এত ছোট প্যান্ডেল করলেন, আমি তো যে কোনো জায়গায় মাহফিল করতে গেলে আগেই বলে দেই যে তোমরা প্যান্ডেলটা একটু বড় করে করবা। তোমরা একটা প্যান্ডেল করো উড়ানের মতন, এরপরে মানুষ আর জায়গা হয় না, প্যান্ডেল খুলে দাও, কুয়াশায় মানুষ কষ্ট করে। আর আমি তো বুঝতেছি তোমরা সিলেন লাগবো, আমি তো বলতেছি একটু সুযোগ পাইছে তো নাইস পারছে আজকে, আমি লাইনটা দেই না, দিলে সমস্যা। এরপরে দেখুন আমি দেখে আসছি পিছনে কুয়াশার প্রচুর লোক বসে রয়েছে এ প্যান্ডেলের বাইরে, এখন একটার উপরে আরেকটা। কিন্তু এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, প্যান্ডেল কিন্তু হিসাব করে দেখেন ছোট না বড়ই, অনেক বড় না। ঈদগা ছিল মাঠে আইনি অবস্থা, ঈদগা থাকলে তারও কেমন। হ্যাঁ, তো এই যে ধাক্কা ধাক্কি, ওই যে আমাদের পর্দা ফালাইতেছে, এরা সারাক্ষণ ওয়াজ চলবো আর ইতি করবো, এরা ওয়াশিং মেশিন। এই যে ধাক্কা ধাক্কি, কার আগে কে তাহিরির কে দেখবে? ওরা তো আমাকে জীবনে দেখে নাই। হ্যাঁ, এই যে হবিগঞ্জ প্রায় কয়েকশো মাহফিল করছি, ঠিক না? কয়েকশো মাহফিল করছি, কয়েকশো গণনে 70 বছরে হাজারো গায়ে স্পর্শ করতে পারে। এই হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ মিরপুর সোনারগঞ্জ এই মাহফিলগুলো আমি করছি, একমাত্র আমি অধিকাংশ অতিরিক্ত মাহফিল দেই, এই বাড়িতে ওই বাড়িতে দেই। নাইলে আমার যে সিচুয়েশন, আমার যে অবস্থান, আমি প্রতি জেলায় জেলায় একটা মাহফিল দিতে পারি। কথা কেন বিশ্বাস হয় না? কি বলিস বেটা? আওয়াজ কর্ম পাটলিতে খবর হয়ে যাবো সারা বিশ্বে, ঠিক কিনা? এই প্রতিযোগিতা পাটলির জমিনের ধাক্কা ধাক্কি, এটা সিনেমা হলে ঢোকার টিকিটের জন্য ধাক্কা ধাক্কি নয়, এটা নবীর মহব্বতে ধাক্কা ধাক্কি, ঠিক কিনা বলো? নাকি অন্য কোনো কিছু আছে? এই এটার মধ্যে সওয়াব আছে না নাই? আর জবান কোনো আছে না নাই? তো মাহফিল আসার পরে কে কে বেজার হাত তোলেন? তোর ফাইরাল আমাদের দিয়ে দিস, হ্যাঁ হাত তুলছে কিনলে কে? ও জোসেফ টেলা তুলে নিচ্ছে, জোসেফ টেলা তুললে সমস্যা নাই, হুশে তুললে সমস্যা আছে। তাহলে এখন আসুন কে কে খুশি একটু হাত তোলেন, ক্যামেরা ঘুরাই দাও।
জিন্দাবাদ বসুন বসুন আমি তো বসনও বলতে পারি না বসেন বললো আবার সমস্যা এই জন্য আমি বলি এই আর কি করব মানে মানুষই বসামা কি রে আমির রেজা কই ফুলমান্ডি কই যব ফুলমান্ডি আসত নি রে জায়গাটা আরো বড় কি সভাপতি ভাবছি না তো আচ্ছা ভাবছেন না এখন ভাই বলন এই মুহূর্তে সবার সভাপতি মাওলানা হাজী আমজাদ আলী মাস্টার সাহেব খুব মজার মানুষ ঠিক না বে ঠিক আল্লাহ হায়াতে বরকত দান করুক আমিনগণ সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান সাহেব আহমদুল্লাহ সরদার সাহেব আব্দুল মতিন সরদার সাহেব রইস আলী সরদার সাহেব প্রধান মেহমান আমার ভাই হাবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সুন্নি ভাই জনাব মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম ভাই আইছিল নি আইছেন না আমার পূর্বে বয়ান করেছেন প্রতিদ যশ আলেমি দিন বাতল আতঙ্ক মুনাজির আজম আমার শ্রদ্ধা বাজন ভাই জনাব মাওলানা এমদাদুল হক রাজনগরী সাহেব সহকারী অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা পীরজাদা আমজাদ হোসেন জালালী সাহেব আমার পরপরই আসতেছেন হযরতুল আল্লামা মাওলানা আমির হোসেন রায়পুরী সাহেব আরো মাওলানা শেখ শহীদুল ইসলাম কাদেরী সাহেব কাজী আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব উস্তাদুল হুফাজ মাওলানা মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন সাহেব উস্তাদুল হুফাজ হাফেজ মুক্তার হোসেন আল কাদেরী সাহেব সহ মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ কারী নাসির রেজা এবং আমার বাম পাশে উপস্থিত আছেন আমার বাবা আব্দুল আলীম লন্ডন প্রবাসী আল্লাহ তার হায়াতে তার সন্তানাদি পরিবার পরিজন সকলকে হায়াত দারাজ করুক আমিনগণ আমিন যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালী আল্লাহ আমাদের পূর্বে আল্লামা ইমদাদুল হক রাজনগরী সাহেব এতই চমৎকার দলিল ভিত্তিক বয়ান করেছেন আমি মনে করি এগুলো এক একটা কথা বাতেলদের জন্য একটা ঔষধ ট্যাবলেট কি চাবার জোরে কথা হবে না দলিলের জোরেই কথা বলে গিয়েছিলেন আল্লামা ইমদাদুল হক সাহেব ঠিক কিনা বলেন বাতিল তোমরা কোনায় বসে বসে যা কিছুই করো কেন বলো না কেন বাস্তবতা অনেক কঠিন ঠিক না বেঠি আমরা কাহারো দালালির জোরে চলি না সন্নিরা সবসময় দলিলের জোরে চলে ঠিক না বেঠি এই জন্য বলেছি হিম্মত থাকলে সন্নিদের সঙ্গে বসে কথা বলো উনি প্রমাণ করে গিয়েছেন আমরা সিরাতুল নবীও মানি মিলাদুল নবীও মানি একদল লোক মিথ্যা অপপ্রচার করে আমরা নাকি সিরাতুল নবী মানি না ওরা মিথ্যাবাদী ঠিক ঠিক কো না ঠিক ওরা মিথ্যাবাদী ঠিক ওরা পাট পাট সেটা চাপার জোরে কথা বলে ঠিক ঠিক কি বলুন আমরা যারা সুন্নি সুন্নির নামাজের পক্ষে আছে না নাই রোজার পক্ষে আছে না নাই হজের পক্ষে আছে না নাই যাকাতের পক্ষে আছে না নাই মা বাবার খেদমতের পক্ষে আসে না নাই আজকে হাজার মানুষ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমরা সুন্নি যারা এবাদত করব তারা নবীর বিদ্বেষ অন্তরে আছে যাদের তাদের আবার এবাদত কিসের ঠিক না বেটি যারা নবীকে মহব্বত করবে যারা শতভাগ রসুলকে ভালোবাসবে এরাই নামাজ রোজা হজ জাকাত এবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এবাদতকে কবুল করবেন ঠিক না বেটি আমি আপনাদের সামনে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি শুরুতেই তিনটা জিনিস আমি চেয়ে নিব এক ধৈর্য ধারণ করবেন দুই মনোযোগ দিবেন তিন যদি পারেন এক ফোঁটা চোখের পানি ফেলে দিবেন দেখবেন এই চোখের পানির উসিলায় আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন পারে কি পারে না গভীর মনোযোগ নীরব থাকবেন একটা জবান বন্ধ রাখবেন না হৃদয়টা খুলে দিলটা নরম করে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানির জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুগুল খুরি করার জন্য পাঠাই নাই ও তাহিরি হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য ইবাদত করা আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না এই কথার পরে আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো জবান খুলে বলি আল্লাহু আকবার ইবাদতের পরে আল্লাহ বলেন তোমার মা বাবার খেদমত করো তার মানে কি এই জায়গাটার কত গুরুত্বপূর্ণ দেখেন এই কোরআনের মধ্যে বলেন ওয়াহনান আলা ওয়াহনিন এই পৃথিবীর ভিতরে যদি কেউ কেউ কষ্টের উপরে কষ্ট করে এই মানুষটার নাম হলো মা সন্তান পেটে নিয়ে কষ্ট করে মা সন্তান পেটে নিয়ে রান্না করে মা সন্তান নিয়ে শীতের সিজনে সন্তানকে যত্ন করে মা দুধ পান করাইয়া রাতের বেলা পাঁচ সাতবার উইটা ওই সন্তানকে তিলে তিলে মানুষ করে মা এই সন্তান ভবিষ্যৎ পর্যন্ত কি করবে কষ্ট করে মা এই জন্য ওয়াহনান আলা ওয়াহানি কষ্টের উপরে কষ্ট করে যিনি তিনি হলো তোমার আমার মা জুড়ে বলুন ঠিক কিনা বেশি লম্বা চড়া বয়ান হবে না কিন্তু যা বলবো তা মানতে হবে আল্লাহ মানে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহর ইবাদত করা তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না জবান খুলে বলো সেজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না সেই আল্লাহর পক্ষ থেকে 23 বছরে যে কোরআন অবস্থার আলোকে নবীর উপরে নাজিল করে দেওয়া হয়েছে এই কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা আছে না নাই ও তাহিরি হুজুর মায়ের খেদমত করব কতদিন মা একদিন পুরা হয়ে যাবে আমরা সবল থাকব মা জোয়ান থাকবে আমরাও জোয়ান থাকব কিন্তু খবরদার ওই মায়ের খেদমত আমরা করব কতদিন এই জন্যই তো আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলেন কতদিন তোমার মায়ের খেদমত করব আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের খেদমত কতক্ষণ করবা আহাদুহুমা দুইজনের যে কোনো একজন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার দুইজনের একজন যদি বুড়া হয়ে যায় অথবা আও কেলাহুমা দুইজনে বুড়া হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ ব্যবহার করলে উফ পুত্রে তুই কি করছস আর তোর জন্য হাত দিলে বদদোয়া দেওয়া লাগবে না হাসস বাবা এই তোর জন্য হাত দিলে বদদোয়া দেওয়া লাগবে না তুমি এমন কথা বলছো মা কইছি শ্রীপুত এর লাগি যে তোরে আমি পালন করছিলাম এই জন্য নাকি তোরে বড় করছিলাম এই জন্যই তোরে এত এত কষ্ট বিসর্জন করেছিলাম হাত তুলে বদদোয়া দেওয়া লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন আরে বাবা মায়ের শরীরে হাত দিয়ে আঘাত করলেই মায়ের কষ্ট না মাকে ঘর থেকে বের করে দিলে শুধু মায়ের কষ্ট না কিছু পোলাপান আছে এক একটা ব্যবহার মায়ের করে মা কই কি জানেননি মা কই পুত্রে আমার সঙ্গে এই ব্যবহারটা না কইরা যদি তোর জুতা দিয়ে আমার বাড়ি দিতি এরপর আমি এত কষ্ট পাইতাম না এক একটা কথা এক একটা পাথরের আঘাতের মতন
তোর পায়ে দইরাই আজকে বইলা দিয়া যামু বিষয়টা দিছে ব্যাপক সব মাহফিলে আমি 10 মিনিট মায়ের কথা বলি আজকে ডাইরেক্ট মায়ের বয়ান চলবে ঘন্টা আর ঘন্টা কিন্তু একটা কথা বলি রে আব্বা আল্লাহ কয় এমন ব্যবহার করো না যেন মা উফ করে ও আল্লাহ তাইলে কি ব্যবহার করো মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরেই বলে দিয়েছেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا কি ব্যবহার করবি জানিস না আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দুই দলের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে পাশের বাড়ির মহিলার সাথে যেমন ব্যবহার করো মার সঙ্গে এমন ব্যবহার করো না বন্ধুর সঙ্গে যেই ব্যবহার করো মায়ের সঙ্গেই ব্যবহার করো না ঘরে বাইরে সব সময় ব্যবহারটা সুন্দর রাখবে কিন্তু নবীকে প্রশ্ন করা হয় আর রাসূলুল্লাহ আমার কাছে পৃথিবীর মধ্যে বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে বন্ধু আছে বান্ধব আছে অফিসার আছে অফিসের বস আছে কিন্তু এতগুলো মানুষের ভিতরে কে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী আমার নবী বলে তোমার মা এরপরে জিগায় তারপরে কে আমার নবী কই তোমার মা এরপরে জিগায় তারপরে কে আমার নবী কই তোমার মা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা বুকা সুম্মা আত্মাকা তিনবার কয় তোমার মা 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 একবার বলল বাবা আর একবার বলছে প্রতিবেশীর কথা দুঃখজনক হলো সত্য রে বাবা আজকে আমরা কাছে প্রতিবেশী ভালো ব্যবহার পাই কিন্তু মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না এ সন্তান তরি বলে দিয়ে যাই আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এই জন্যই তো যুবক আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহু আকবার বলবেন না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মানে কি মায়ের পায়ের নিচে কুদালদা করলেই জান্নাতটা খুঁজে পাবেন না এই কথার মানে হলো ওই যে রে দার রব্বি ফির দাল ওয়ালিদাইন মা বাবাকে সন্তুষ্ট রাখলে আমার আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহ সন্তুষ্টি হয়ে গেলে আমার আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব এই জন্য আমার বাবা খুব মনোযোগ দিয়া শুনুন কথাগুলো একটা কথাও ছাড় দিব না আমার নবী আপনার নবী বলেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয় এক সাহাবী মজার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবী গো কেউ যদি দুইবার তাকায় আমার নবীকে দুইটা গজের সওয়াব হবে ইয়া রাসূলুল্লাহ মায়ের চেহারায় যদি কেউ তিনবার তাকায় আমার নবী বলে তিনটা কবুল হজের সওয়াব হবে আরেকটা কে নবী গো 100 বার যদি তাকায় আমার নবীকে যতবার তাকাইবা ততই হজের সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ হজ করতে গেলে সাফা আছে হজ করতে গেলে মারওয়া আছে হজ করতে গেলে মিনা আছে হজ করতে গেলে খানে কাবা আছে হাইরে 3 লক্ষ টাকাও লাগে 3.5 লাখ টাকাও লাগে কিন্তু মায়ের কপালে এমন কি আছে
যার দিকে তাকাইলে হজের সওয়াব হয়ে যায়। এটা আমি তাহিরি 100 বার নাম 1 কোটি বার যদি মায়ের নামের ট্যাবলেট তোদেরকে খাওয়ায়া ভিতরে দিয়া দেই, এরপর আমি বুঝতে পারতাম না যে আসল মা কেমন সম্পদ। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবারও মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আবার নবী কি কয়, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি যদি গো তারা বেঁচে থাকে। আমার আব্বাদি নাই, এখন আমি কার দিকে তাকামু? অনেকে কইব তাহির হুজুর আমার আম্মাও দি দুনিয়াতে নাই, আমি কার দিকে তাকামু? বাবার মুখেতে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এক মায়ের কথা মনে হইয়া গেল, ও যুবক তোর পায়ে ধরলাম আজকে। কোনদিন কিন্তু ডাইরেক্ট মার বয়ান ফুললি করি নাই, আজকে আমি ঘাটে ঘাটে মার মর্যাদা নিয়ে অনেক কথা বলবো। আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে আম্মা আম্মা কয়ে কান্দতাম পারি, আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে বাবা বাবা কয়ে কান্দতাম পারি, তুমি কেন পারবে না? ও যুবক, নবীর একটা নবীর একজন সাহাবী যে মরণের কালে কালিমা পড়তে পারে না, নবীর কাছে যাইয়া কই, নবী গো আপনার সাহাবি মরণ কালে কত চেষ্টা করলাম কালিমা পড়তে পারে না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবিরা রে অবেলাল ওই সাহাবীর বাড়িতে যা, যাইয়া খবর নে তার মা বেঁচে আছে কিনা। তার মা যদি বেঁচে থাকে তার মাকে যাই আমার সালাম দিবি, আর গিয়ে বলবি আমি নবী তার মাকে ডাকতেছি। এবার ওই সাহাবি যে মরণের কালে কালিমা পড়তে পারে না, তার মা যেই মাত্র শুনছে আমার নবী ডেকেছেন, একটা কথা বলুন, যদি আমার রাষ্ট্রপতি কয় আপনারে ডাকতেছি, আমার মনে খুব রাষ্ট্রপতি আমারে ডাকে। মহিলাটা যেই মাত্র শুনছে আমার নবী ডাকতেছে, মহিলাটা পাগলের মতন লাঠি বর করে করে আমার নবীর সামনে হাজির হইয়া গেছি। ও নবী, নবী গো কেন ডেকেছেন? আমার নবী ডাক দিয়া কয়, মা
আপনার সন্তানটা কেমন? কে আমার সন্তানটা মরণ যুদ্ধে কাতরাইতেছে, কয় আমি নবী জানতে চাই আপনার সন্তানটা কেমন। নবী গো নবী গো নবী গো আমার সন্তানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তানটা রোজা রাখে, আমার সন্তানটা আপনার সঙ্গে জিহাদ করে, আমার সন্তানটা আপনার পিছনে নামাজ পড়েছে। আমার নবী কয় আমি জানি তোমার ছেলে নামাজ পড়ে, তোমার ছেলে হজ করে, তোমার ছেলে আমার পিছনে নামাজ পড়ে, তোমার ছেলে আমার সঙ্গে ইফতার করে। ও মা আমি তো সব জানি, এরপর আমি জানতে চাই তোমার সন্তানটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। বেশি কষ্ট না অল্প একটু কষ্ট, ডাক দিয়া কই মা তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো। যদি এই বয়ানগুলো হবিগঞ্জে কখনো করি নাই, এরপর আমাকে আজকে বলতে হচ্ছে আমার নবী ডাক নিয়া কে মাগো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। আমি মাথার মধ্যে টুপি লাগাইয়া মাথায় পাগড়ি লাগাইয়া বড় বড় লেকচার দিমু, বাড়িতে মারে কষ্ট দিমু, আমার মতন বক্তার কপালে জুতার বাড়ি আছে, কথা বলেন ঠিক কি না? না 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 আমার নবী ডাক দিয়ে কি মাগো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। গড়গড় করে মা চোখের পানিগুলা পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পোলা আমার চাইতে তার ওয়াইফ কে প্রাধান্য দেয়, আমার পোলা আমার চাইতে তার বউ কে প্রাধান্য দেয়, এই একটা জ্বালা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে না? নাই আমাকে আমার সন্তান বিশ্বাস করে না, বিশ্বাসের করে আগুন লেগে গেছে, আমার পোলা আমাকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে করে বউ কে অতিরিক্ত বিশ্বাস করে। আমি আজকে পাটলি গ্রামে বইলে যাই, বউকে সম্মান করবা, বউকে বুঝ দিবা বউর বাসায়, মাকে বুঝ দিবা মায়ের বাসায়, বউকে খুশি করতে যাই মাকে বেজার করা যাবে না, মাকে খুশি করতে যাই বউকে বেজার করা যাবে না। ও আমার পাটলি গ্রামের বাবা, ও পাটলি গ্রামের মা, আপনার বৌমাটাকে আপনার নিজের মেয়ের মতো মনে করেন। ও আমার পাটলি গ্রামের বৌমার দলেরা, তোমাদেরকে বলে দিয়ে যাই তোমার মা তোমার শ্বশুর শাশুড়িকে তুমি আপন বাবা মায়ের মতো মনে করো। এই দুইটা হিসাব যখন যেই সংসারে মিলে যাবে, ওই সংসারের ভিতরে আল্লাহ রহমত আছে না? নাই আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা জঙ্গলার ভিতরে যা শুকনা কাঠ নিয়ে আস, শুকনা কাঠ আনলো আগুন ধরাইয়া দে, আগুন ধরাইয়া দিল। এবার মায়ের সামনে নবী ডাক দিয়া কয় ও মা গো আপনার সন্তান আপনার মনে যেই কষ্ট দিয়েছে, আমার আল্লাহ এমন আগুনের ভিতরে জাহান্নামের আগুনে জ্বালাইব, আপনি যতক্ষণ নাম আপনা করবেন ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা বলার পরে মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান আমার কষ্ট দেওয়ার কারণে যদি আমার আল্লাহ এমন শাস্তি দেয়, ও নবী গো আমি আমার সন্তানের কষ্ট ভুলে গেলাম। এবার আমার নবী ডাক দিয়ে কয় বেলাল রে তাড়াতাড়ি যা, যায়া দেখ না দাহি ওই ওই সাহাবীর অবস্থা কি। এবার ওই সাহাবীর ঘরের ভিতরে গেল, যেই সাহাবী মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে কালিমা পড়তে পারে না, ওই সাহাবীকে তার মা যখন ক্ষমা করে দিলেন
সাহাবারা যায়া দেখেন ওই মৃত্যু সজ্জায় সাহাবা সুন্দর করে কালিমা পড়তেছে। মায়ের বদদুয়ায় জবান বন্ধ হয়ে যায়, মায়ের বদদুয়ায় প্যারালাইসিস হয়ে যায়। শক্তির বাহাদুরি কর, শক্তির বাহাদুরি কর মার সঙ্গে। তোর যখন শক্তি ছিল না রে, তুই যখন বসতে পারতি না, তুই যখন দাঁড়াইতে পারতি না, তুই যখন হাঁটতে পারতি না, সব সময় তোর টেক কেয়ার করছে তোর মা, ঠিক কি না বলেন? আজকে বুড়া বয়সে মা লড়তে পারে না, তুই বড় ভালোয়ান। বুড়া বয়সে মা টয়লেটে যেতে পারে না, তুই ঘুমায়া থাকোস। কিন্তু মানুষের সাথে উঠিয়া ঠান্ডা পানিটা লাগলে মা কষ্ট পায়, কিন্তু তুমি মারে তোমার বধুটারে বললা না আমার মারে একটু পানি গরম কইরা দাও। মা শীতের দিনে, মা শীতের দিনে ঠান্ডা পানি ধরতে পারে না। এই যে দেখ, এই মুরব্বী আব্বা হাতের মধ্যে মোজা লাগাইছে, তা আমার হাতে কিন্তু মোজা নাই। জিজ্ঞেস করি, ও বাবা কেন মোজা লাগাইলেন? তিনি বলবেন, তাহিরিরে আমার শীত লাগে, ঠান্ডা লাগলে আমার অ্যাজমা, ঠান্ডা লাগলে আমার ক্ষতি হইতে পারে, এই জন্য বাস্তবে একটা প্রমাণ দেখেন মোজাটা লাগায় রাখছে। এমন কিছু মা আছে, শেষ রাইতে উজু করব, ঠান্ডা পানিটা হাতে লাগায় লাগায় উজু করি আর চকির পানি ফালায় কান্দে, বুকের মধ্যে একটা স্বপ্ন ছিল আমার বউ মা আমারে গরম পানি কইরা দিব, আমি একটু উজু কইরা নামাজটা পড়ব। এই যুবকের দল তোর পায়ের মধ্যে দৌড়লাম, দেখ মা কিন্তু তোর মুখ দিয়া বদদুয়া দেওয়া লাগবে না রে, বাবা কিন্তু তোর মুখ দিয়া বদদুয়া দেওয়া লাগবে না, তুই ধ্বংস হইয়া যাবি। এই যুবক এক বড় আলেমের কথা মনে হইয়া গেছে, আলেমটা মার কাছে আইসা কয়, মা আমি মা আমি পাস করেছি, শেষ করেছি মাদ্রাসায় পড়া। মা মনে মনে কয়, আমার ফুতরা কেমন মাদ্রাসার পড়ছে একটু যাচাই করা দরকার। দেখি পড়ার ভিতরে মায়ের খেদমতের কথা পাইছি, ডাক দিয়া কয়, বাবা এখন কি করব? ও মা লেখাপড়া করেছি, আমার হজ ফরা ফরজ হয়েছে, আমি একটু হজ যেতে চাই, তোমার অনুমতি চাই। মা পরীক্ষা করে, ও বাবা এবার তুমি যেও না, আমি অসুস্থ, শারীরিক ভাবে না মানসিক ভাবে অসুস্থ, কেন জানেন নি? মার ইচ্ছা ছিল সন্তান আইসা বলবো, আম্মা এত কষ্ট কইরা লেখাপড়া করাইছো গো মা, আজকে আমার তৌফিক দিছে আম্মা গো, আমার মন চাইতে যে তোমার লইয়া মদিনা যামু। মা চাইছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা চি সেখানে, আমরা চি সেখানে, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। মাগো বলো না মদিনা কত দূরে, সেটা আমি যাব কেমন করে, মাগো বলো না মদিনা কত দূরে, সেটা আমি যাব কেমন করে, শুনেছি সে থাই নাকি, শুনেছি সে থাই নাকি দয়াল নবী আছে রে, মা বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি, মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি,
সে আশা বাদল বাসা দয়ালে রে ওরে সে আশা বাদল বাসা আমার অন্তরে মাগ বলো না মদিনা কত দূরে সে তার আমি যাবো কে মন করে শুনেছে সে তাই নাকি শুনেছে সে তাই নাকি দয়াল নবী আছে রে মাগ বলো না মদিনা কত দূরে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলা আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরি সন্তান কই মা আমি হজে যাবো মা কই আমার শরীরটা বেশি ভালো না এবার যাইস না আগামী বছর যাবি সন্তান কই মা না করছে এবার যাইতাম না আগামী বছর আসলো মা তুমি তো গতবার না করছে এবার হজে যাবো মা ডাক দিয়ে কি বাবা গতবারের তুলনায় আমি এবার আরো খারাপ তুই সামনের বছর যা এবার পরের বছর আসলো মা ডাক দিয়ে কই বাবা তুই এবার যাইস না এবার সন্তান ডাক দিয়ে কি তুমি শুধুমাত্র আমার না করো আর না করো আমি যদি হজ না করে মারা যাই আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে এই কথা বইনা সন্তান মায়ের মনে কষ্ট দিয়ে এই ঘর থেকে বের হয়ে গেছে মা নামাজের মসল্লায় বৈশা ডাক দিয়ে গো ফুতরে এই জন্যই বুঝি তোরে লেখাপড়া করাইছি তুই হজে যাবি আমি যদিও না যাইতাম একটা পারতো মুখ দিয়া বলতে পারতি আমার জীবনে তো তোরে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার সন্তান যখন আমি চলতে পারবো না আমার সন্তান আমারে চালাইবো আমি যখন হাঁটতে পারবো না সন্তান আমারে সহযোগিতা করবো আমি যখন নিজে চলতে পারবো না সন্তান আমারে রহম করবো আমি যখন কোথাও যেতে পারবো না সন্তান আমারে নিয়ে যাব কিন্তু আমার মনের জীবনের সব টাকা তোর পিছনে ব্যয় করলাম যেই টাকা তোর পিছনে ব্যয় করেছি ইচ্ছে করলে আমি হতো মদিনায় যাইতে পারতাম ও বাবারে এত লেখাপড়া করলাম একটা বার দিক কইলে না আম্মা গো তুমি চলো তুই কি জানোস না মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব দিয়া দিবি আমি যদিও যাইতাম না একবার তো কই দিয়ে পারতি যেমন আমার সমাজে দেখবেন গোপনে গোপনে কমলা লেবু গোপনে গোপনে আপেল গোপনে গোপনে আঙ্গুর আলাদা করে একটা প্যাকেট করব আয়েশা দেখে মানি সজাগ সজাগ তাহলে ফিসন দিক দিয়ে আঙ্গুর ফলটা লইব লয়া চুপি চুপি যাইয়া বউর কাছে দিব আবার ওই যে কমলা গুলো আছে চুপি চুপি নিয়ে বৌদুর কাছে দিব বৌদু বউর কাছে নিয়ে দিব বউ রাত্রে বেলা ফাইয়া কই সকাল বেলা কেউ দেখলে সমস্যা হইব ইচ্ছা মতো খাইছে খাইয়া সুন্দর করে ঘুমাইয়া গেছে গা এবার জামাইবো দুইজন ইচ্ছা মতো খাইছে খাইয়া ঘুমাইয়া গেছে গা সকাল 9টা বাজে ঘুম থেকে ওঠে না কিন্তু মা তো মুরব্বী সকাল বেলায় তো ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পরে গেছে যারা দেওয়ার জন্য দেখতেছে জানালার পাশে কমলার খাল গুলা পইরা রইছে কমলার খোসা গুলা পইরা রইছে মা তখন চোখের পানি ফালাইয়া কান্দে ও পুত্রে কমলা কোন সময় নিয়ে আমি দেখলাম না আমার তো মনে বড় ইচ্ছা ছিল রে যখন কমলা খাওয়ার বয়স ছিল তখনই তো খাই নাই এখন শেষ বয়সে আমি কমলা খামনি তুই যদি বিশ্বাস কইরে আমার কাছে দিতি আমি নিজের হাতে যদি বন্টন করে দিতে পারতাম আমি মায়ের মনটা অনেক বড় লাগতো শান্তি লাগতো অফুত আমার দুঃখ হলো তুই আমার বিশ্বাস করতে মনে হয়ে পারতেছ না এইভাবে সন্তানের জন্য মায়ের অনেক কষ্ট জমা হয়ে যায় এই জন্য অল্প সুখে কাথর অধিক সুখে পাথর ঠিকই না বেঠে ওই সন্তান মাকে কষ্ট দিয়া দর দিছি হজের জন্য রোয়ানা দিল মায়ের দিক দিয়া কান্দে এই নি তোর লেখাপড়া করাইলাম এই কথা বলে বলে মা কান্দে এবার সন্তান রোয়ানা দিয়া দিছে যাইতে 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 হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল ওই সন্ধ্যার টাইমে এখন সে কোথায় যাবে কোনো বাড়ি চিনে না একটা মসজিদের ভিতরে গিয়া আশ্রয় নিল যে রাত্রটা মসজিদের মধ্যে কাটাইয়া দিন চিরা খাইয়া এবার আগে কিন্তু অনেকে জাহাজ দিয়া যাইতো আবার কেউ কেউ উটের কাফেলা লইয়া যাইতো আবার কাছাকাছি যারা তারা হেঁটেও যাইতো এবার রাস্তা দিয়া যাওয়ার সময় অন্ধকার হইয়া গেছে ও বন্ধুরী
ও যুবকের দল এবার যখন অন্ধকার হয়ে গেছে এবার মসজিদের ভিতরে গিয়া ওই হুজুর বেড়ায় নামাজ পড়তেছে নামাজ আদায় করতেছে আল্লাহ লীলা খেলা বোঝা যায় না আল্লাহর ধরা কিন্তু নরম না রে বাবা আল্লাহর ধরা অনেক শক্ত এই লোকটা মসজিদে নামাজ পড়তেছে ওই দিক দিয়ে মা দক্ষিণে কানতেছে এবার ইন্দিন টাইমে হঠাৎ করে পাশের বাড়িতে গভীর রজনীতে চোর ঢুকছে চোর যখন ঘরের গাটটি গুটি লইয়া বাইরে গেছে ঘরের মালিক চোররে দেখা বালাইছে দেখার পরে যখন সুর সুর কইয়া ডাক্কা দিল পাশের মানুষ সব তারে বের দিল এমন ভাবে একটা বের দিল সামনে গেলে সুরে ধরা খাইবো পিছনে গেলে দুরা খাইবো কিন্তু হাতের বামে একটা মসজিদ আছে ওই সুর বেড়া মসজিদের ভিতরে দাইয়া ঢুকছে রইক্কা সুরের গাটটি মসজিদে ফালাইয়া জানালা দিয়া ফালাইয়া সুরে ফালাইয়া গেছে পিছন দিক দিয়া গ্রামবাসী দৌড়াইয়া মসজিদে ঢুকছে দুইকা দেখতেছে এবার একজন লোক নামাজ পড়তেছে সুর বেড়া নামাজ পড়তেছে এলাকার মানুষ কই জীবনে কত সুর দেখছি এমন সুর দেখি নাই সুরি তো সুরি আবার সিনা জুরি এবার সুরের মাল মসজিদে রাইখা যখন নামাজে দাঁড়ায় রইছে এবার নামাজে দাঁড়ানো অবস্থায় গ্রামবাসী যায় জড়ায়া ধরছে দর্শি দর্শি কইয়া ডাকটা মারছে এবার ওই হুজুর বেড়া ডাক দিয়া কই তোমরা কেডা কই কেডা মানে তুমি সুরি কইরা আবার এখানে সিনা জুরি করো দর্শে সুর জীবনে কত চুর দেখছি এমন সুর দেখি নাই জরায়া দর্শে কয় আমি চুরি করি নাই চুরি করি নাই মানে চুরির মাল তোমার কাছে আবার কম চুরি করি নাই লেবাস তো দেখা যায় বড় হুজুর হাকিকতে তুমি দিয়ে একটা বাটপার তুমি দেখবে সুর এই কথা কইয়া সুরের হাতে নাতে দইরা চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে চেয়ারম্যানের কাছে যায়া কয় সুর দর্শি কয় ঠিক আছে কয় কেমনে দর্শো কয় মসজিদের ভিতরে যাইয়া মসজিদের ভিতরে চুরির মাল রাইকা আবার নামাজ আদায় করতেছে এমন সুর জীবনেও দেখি নাই এবার চেয়ারম্যান সাহেব বিচক্ষণ চেয়ারম্যান সিদ্ধান্ত নিলেন চুরি করার অপরাধে তার চুরি করার অপরাধে তার আঙ্গুল দিয়া সই ঢুকানো হবে আর চুরিকৃত মাল মসজিদের মধ্যে রাইকা আল্লাহর সঙ্গে তিরস্কার করার কারণে তার চোখ দুইটা খুলে ফেলা হবে এমন সুর আর দেখি নাই ইন দি মিন টাইমে সিদ্ধান্ত হইয়া গেল তখন তো মাইক ছিল না বোমা ছিল বোমা ওই বোমা দিয়া তারা এলান করার জন্য মানুষ বের হইয়া গেছে আগামী শুক্রবার চুরের বিচার হবে বিচারের ভিতরে আঙ্গুল দিয়া নখ দিয়া সুই ঢুকানো হবে আর দুইটা চোখ খুলে ফেলা হবে এলান করে দাও এলান করে দাও এবার সব দিকে এলান করার জন্য প্রস্তুত এবার হুজুর বেড়া ডাক দিয়ে বলে ও চেয়ারম্যান সাহেব গো আপনি আমারে দর্শেন আমার শাস্তি এমন হবে আমি অসুবিধা নাই আমার আঙ্গুল দিয়ে সাউন্ড একটা তুলে দাও আমার আঙ্গুল দিয়ে আপনি সই ঢোকাবেন কোনো অসুবিধা নাই আমার চোখের ভিতরে আপনি চোখটার অন্ধ করে দিবেন আমার কোনো আপত্তি নাই আপনি এলান করতেছেন চুর দুইটি চুরির অপরাধে আমার এই শাস্তি দেওয়া হবে কিন্তু না 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 এই কথা মাইক দিয়া ঘোষণা কইরেন না বরং এলাকার মানুষের কাছে আপনি জানাইয়া দেন মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমি বিনা দোষে দোষী হয়ে গেলাম আমি কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে শুনয় গপরসি আমি বিনা দোষে দোষী শুনয় গপরসি আমি বিনা দোষে দোষী নয়নের জলে মুখ বাসাইলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে চেয়ারম্যান কই কি বলতে চাও খ কয় এটা এটা চলবে না আগামী কাল তোমার আগামী শুক্রবারে তোমার চোখ খোলা হবে চেয়ারম্যান সাহেব আমি বলছি মায়ের মনে কষ্ট দিয়া আমি হজের জন্য রুবানা দিছিলাম আমি সাবটারটা বই লাগিয়েছিলাম রিদার রাব্বি ওয়ারি রিদাল ওয়ালিদান ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদান পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আমি আইছিলাম আল্লাহকে খুশি করার জন্য আমার মাকে যে কষ্ট দিল আল্লাহ বেজার হয়ে যায় তার প্রমাণ পেয়ে গেছি ও হুজুর ও চেয়ারম্যান সাহেব আমার মায়ের মনে কষ্ট দিয়েছি
আমার বুঝতে বাকি নাই আমি বিনা দোষে দোষী হয়ে গেছি আপনার যদি ভালো লাগে এটা প্রচার করেন চেয়ারম্যান সাহেব কয় সরে জমিনে তুমি ধরা খাইছো মাফ নাই এবার এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে এবার এই সুরের শাস্তি দেখার জন্য সবাই আগমন করে গেছে শুক্রবার জুমার পরে হাজার হাজার মানুষ এই পাটলি গ্রামে যদি গরু চুর করতে আসে ওই চুর যদি ধরা পড়ে দুপুরে যদি চুরের বিচার হয় সারা দেশের মানুষ ভাঙা এসে পড়বে নাকি সারা দেশের মানুষ ভাঙা এসে পড়বে এবার চুরের শাস্তি দেখার জন্য হাজারো মানুষের ভিড় হয়ে গেছে এবার চেয়ারম্যান সাহেব বড় বিচক্ষণ ডাক দিয়া কয় তোমার চোখ তো খুলে ফেলা হবে তোমার হাতের নখ তো নখ দিয়া তো সুই ঢুকে দেওয়া হবে এখন শাস্তিটা দেওয়ার আগে তোমার কোনো ইচ্ছা আসেনি কই আমার ইচ্ছা আছে দুইটা কয় কি একটা হলো আমার চোখ দিয়ে আমি আমার মার শেষবারের মতন দেখতে চাই আর এই হাত দিয়ে আমার মায়ের সালাম করতে দেখো কত কঠিন বিষয় আমার চোখ দিয়ে আমার মাকে শেষবারের মতো দেখতে যায় যেমন আমাদের দেশে যখন ফাঁসির অর্ডার হয় জিজ্ঞেস করে তুমি কি খাইতে চাও তুমি কি দেখতে চাও তুমি কি বলতে চাও যারা বুদ্ধিমান তারা ফাঁসির আগে কয় আমি কাউকে দেখতে চাই না আমি কাউকে কিছু বলতে চাই না আমি শুধুমাত্র মরার আগে আমার আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে তওবা করতে চাই হিসাব মিলে এই জামাত ডাক দিয়ে হুজুর আমার শুধুমাত্র আমার মাকে একটু দেখাইয়া দেন এবার চেয়ারম্যান বড় বিচক্ষণ জীবনে চোখটা অন্ধ করলে আর কিছু দেখবে না এবার ওই মুহূর্তে চেয়ারম্যানকে তোমার বাড়ি কোথায় এবার ঠিকানা দিলেন ঠিকানা দেওয়ার পরে তার দরাদরি করে বাড়িতে নিয়ে গেলেন যেই মাত্র বাড়িতে নিয়ে গেলেন যায়া দেখতেছেন তার মা ঘরের মধ্যে বসা আছে মুখটা বাইন্দা সন্তান তার মায়ের সামনে নিয়ে গেছে পরীক্ষা করার জন্য ও মা দেখেন তো তারে চিনেন নি মা সন্তানের পায়ের দিকে তাকায় কয় এটা তো অন্য কেউ না এটা হলো আমার জাদুমণি তোমার ছেলের এই এই অবস্থা চোখ খুলে ফলাইতে যাই নখ দিয়ে শুই ঢুকাইতে যাই তুমি কি বলো এবার সন্তান মারে বলতে পারে মা সন্তান বলতে পারে না সন্তান মারে ফলাইয়া তিন তলা বিল্ডিং এ তাইকা মারে বৃদ্ধাশ্রমে রাখতে পারে কিন্তু সন্তানকে মা বাড়ি থেকে বাহির করে দিতে পারে না এটার নাম হলো জনম দুঃখিনী মা মা ডাক দিয়া গুজুর ও চেয়ারম্যান সাহেব চোখ যদি খুলতে হয় আমার দুইটা চোখ খুলেন নখ দিয়া যদি সুই ঢুকাইতে হয় আমার নখ দিয়া যদি সুই ঢুকাইতে হয় আমার নখ দিয়া সুই ঢুকান আমার জাদুমণির গায়ে একটা টুকা লাগলি আমি মা দুঃখিনী সহ্য করতে পারবো না মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বনের কান্দন রে কন্যা কন্যা ওরে মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পড়ি বাহের কান্দন কয়েকদিন পর থাকে না
দুঃখের দরদ আমার জনম দুঃখিমা গর্বদারিণী মা জনম দুঃখিনীমা দুঃখের দরদ আমার জনম দুঃখিমা হরে কথন আমার রাত পোহাল বিজল গুয়ে মতি আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে হরে কথন আমার রাত পোহাল বিজল গুয়ে মতি আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে ওরে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মাহের পায়ের তোলে গো আল্লাহু আকবার এই তাহিরি ডাইকা বলে জান্নাত মাহের পায়ের তোলে গো ওরে আরে দেখ বুখারী হাদিস কোলে করছে নবী ঘোষণা দুঃখের দরদ আমার জনম দুঃখিমা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদ আমার জনম দুঃখিমা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার হে বন্ধুরি ও বন্ধু সন্তান মারে বলতে পারি মা সন্তান বলতে পারে না প্রমাণ আছে না নাই প্রমাণ আছে এই জন্য আমার যুবক ভাইরা জীবনে কোনদিন মার বনে কষ্ট দিবেন না আমি তাহিরি প্রায় সময় বলি একটা মায়ের পেটের ভিতরে সন্তান ছিল ওই সন্তানটা আমার ওই অবস্থাটা আমার প্রত্যক্ষদর্শী ওই মায়ের পেটের ভিতরে সন্তান কিন্তু সন্তানটা এমন ভাবে আছে আমার দেশের ভিতরে দুইটা প্রক্রিয়ায় সন্তান হয় একটা হলো নরমাল আর একটা হলো সিজারে দুইটা প্রক্রিয়ায় সন্তান হয় কিন্তু মহিলার পেটের ভিতরে সন্তান এখানে এসো না এখানে এখানে বসে না বক্সে প্রবলেম হচ্ছে একটু এদিকে থাকো একটা হলো সিজার আর একটা হলো নরমাল সিজারে পরীক্ষা করার পরে নার্স বলতেছে বাচ্চারা ভালো পজিশনে নাই বাচ্চাটারে বাঁচাইতে গেলে বাচ্চার মা মারা যাবে বাচ্চার মাকে বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে এই মুহূর্তে ডাক্তারের সিদ্ধান্ত নিতে গেলে অভিভাবকের প্রয়োজন এবার মেয়েটার শাশুড়িকে মেডিকেলে আনা হলো হাতের মধ্যে স্ট্যাম্প নিলেন কাগজ দিলেন লেখার জন্য বললেন ও শাশুড়ি আপনার বৌমার পেটের ভিতরে যে বাচ্চা এই বাচ্চা যদি ভালো রাখতে চান বৌমার আশা করতে পারবেন না বৌমাকে যদি সেভ করতে চান বাচ্চার আশা করতে পারবেন না আমি কি করব এবার শাশুড়ি জবাব দিয়া দিলেন চমৎকার শাশুড়ি ডাক দিয়া কয়ে না না ডাক্তার না না যদি আপনি পারেন আমার বৌমারে বাঁচান কারণ কেন বৌমা বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চা পাওয়া যাবে কিন্তু যেইভাবে হোক আমার বৌমাটারে বাঁচান এই কথা প্রায় সময় বলি আবারও বলছি বোঝার জন্য মেয়ের মাকে ডাকা হলো ডাকার পরে বলতেছেন আপনার মেয়ের এই কন্ডিশন আপনি কি বলেন মেয়ের মাও বিআইনের মতন এক এক ভাবে মেয়ের শাশুড়ির মতন এমন ভাবে বলে দিলেন ও মা ও নার্স যদি পারেন আমার মেয়েকে বাঁচান মেয়ে বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চার আশা করতে পারবো ও যুবক কেন তাহিরি মা মা করে রি কেন তাহিরি বাবা বাবা করে আগে মার ওয়াজ করতাম কিন্তু কলিজাটা এমন বাঘ বাঘ হইতো না এখন করতে গেলে কলিজাটা বাঘ বাঘ হয়ে যায় কেন জানেননি আমার মেয়েটা যখন হইল আমার ছেলেটাকে আল্লাহ যখন দিল তখন বুঝতে পারলাম সন্তানের জন্য বাবার কত টান থাকে সন্তানের জন্য মায়ের কত টান থাকে ডাক দিয়ে কই ডাক্তার আমার মেয়েটার বাঁচান মেয়েটা বাঁচলে ভবিষ্যতে সন্তানের মুখ দেখতে পারবে এই কথা বলে দুইজন স্ট্যাম্পের মধ্যে লিখে দিলেন
অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন মেয়েটারে। প্রেগন্যান্সি মেয়ে 10 মাসের উপরে হয়ে গেল, 10 মাসের মাথায় তার সিজার হবে। সকল ইসলাম স্তব্ধ, হয়তো মা বাঁচবে আর না হয় সন্তান বাঁচবে। চ্যালেঞ্জিং মুহূর্তে এবার অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া দিল। ও বন্দরে ও পাটলের বাবারা, একটা মহাশয় নিকটের পরীক্ষার ব্যাপার। যখন অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া দিল, যেই মাত্র ঢুকাইয়া দিল ওই মুহূর্তে সিজার করা চূড়ান্ত মুহূর্তে, পাশে একটা নার্স আছে ডাক দিয়ে কয়, ও ম্যাম, ও ম্যাম গো, ও আমার ডাক্তার, আপনি শাশুড়ির কাছ থেকে লিখিত নিয়েছেন, আপনি মেয়ের মা থেকে লিখিত নিয়েছেন। হ্যাঁ ডাক্তার, দুইজনের কাছ থেকে লিখিত নিয়েছেন। দুইজন একই কথা বলেছে, শাশুড়ি বলেছে বৌমাকে বাঁচানোর জন্য, মা বলেছে মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু ডাক্তার, এখন তো একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, কিন্তু আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, যে এই মেয়েটার পেটের ভিতরে বাচ্চা, একটু মেহরবানি করে তার কাছে বিষয়টা বলা যায় কিনা। এবার ডাক দিয়ে কয়, তোমার পেটের ভিতরে বাচ্চা, কিন্তু বাচ্চার পজিশন ভালো না, বলুন তো দেখি পেটের ভিতরে 10 মাস 10 দিন মা কত কষ্ট করছে। এই মুহূর্তে যদি মা শুনে অপারেশন থিয়েটারে যাইয়া, তোমার পেটের বাচ্চা সুবিধাজনক না, মা তো জিন্দা লাশ হয়ে যাওয়ার কথা, ওই মুহূর্তে কই কি হয়েছে, কই তোমার বাচ্চাকে সেভ করতে হবে আর না হয় তোমাকে, তোমার মা বলছে তোমাকে বাঁচানোর জন্য, তোমার শাশুড়ি বলছে তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা মনে করেছি তোমাকে একটু বলার দরকার, তুমি কি বলো? এই কথা যেই মাত্র বলল ও যুবক, এই কথা যেই মাত্র বলল, বলার সাথে সাথে অপারেশন থিয়েটারে মেয়েটা চমৎকার জবাব দিয়ে কয়, ডাক্তার, বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না। ডাক দিয়ে কয়, ডাক্তার, বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে না গো, জীবনে অনেক দিন গেছে, খাইতাম বসছি মুখের মধ্যে খাবার দিছি, মুখের মধ্যে খাবার দিয়ে খাবারটা চাবাইতেও পারি নাই, এই বাচ্চাটা পেটে থাকে আমার লাথি মারছে, খাবারের পেট রাখিয়া দিছে। জীবনে কোনদিন রাতের বেলায় ঘুমাইছি, কাঁচা ঘুমের ভিতরে আমি উইটা গেছি, আমার বাচ্চার আব্বা জিগাইছে কান্দো কেন, আমি সেদিন বলেছিলাম আমি স্বপ্ন খারাপ দেখেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু সন্তানের লাঠি খাইয়া কষ্ট পাইছে এটা আমি ঘরেও বলি নাই। সকালে আজান হয়ে গেল, আসলে আজান হয়ে গেছে, আজান হয়ে গেল, কিন্তু আমার চোখের পানি বন্ধ করতে পারি নাই সন্তানের দেওয়া কষ্টের কারণে। কিন্তু বাহিরের মানুষ যদি দেখে, বাহিরের মানুষ যদি দেখে আমি চোখের পানি ফালায় কান্দতেছি, মনে করবে ঘরে কোনো অশান্তি হয়েছে, সন্তানের পেটের লাঠি খাইয়া নিজে মুখ ধুইছি, কেউ যাতে না দেখে, সারা রাত জাদুমণির দেওয়া কষ্ট ভুল লাগেছি, হাজার কষ্ট পেটে চাপাইয়া রাখছি, হাজার কষ্ট যেই লোকটা গোপন রাখে, হাজার কষ্ট যেই লোকটা গোপন রাখে, এই লোকটা কেউ না, এই লোকটা গুলো তোমার আমার মা, যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা, হাই রে আমায় করেছে লাল, করেছে লাল, আমি কেমনে দিব ওই দুঃখিনী
মাহের দাপন আমি কেমনে দিব ওই দুখিনে মাহের দাপন মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আচল দিয়ে আচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার এই 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 মার কথা কইলে কি শরম লাগে শরম লাগে মাগো বলেন মাগো তোমার মত লই না কেহ আমায় কোলে টানি আচল দিয়ে মুছে নাকি আচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী বলেন হাইরে মা জননী আমার হাইরে মা জননী এ বন্ধুরে পাটলির বাবাজি রাগ এই যে ঘন্টা খানেকের উপরে হইয়া গেল একটা মানুষ হাসি দেয় নাই ঘন্টা খানেকের উপরে হইয়া গেল চেহারার মধ্যে আমি আনন্দ দেখি না সবার চেহারার ভিতরে একটা ছাপ পড়ে গেছে কষ্টের ছাপ মানে হলো অনেকে মা হারায় এখানে হাজির হইয়া গেছে মানে হলো অনেকে বাবা হারায় হাজির হইয়া গেছে যাদের মা নাই তারা কইব তাহিরি রে মায়ের খেদমতের কথা বলতেছেন বড় ভালো লাগতেছে কিন্তু কলিজাটা বাগ হইয়া যাইতেছে কিন্তু আমার বাড়িতে মার দেখে আসি নাই বাড়িতে যাই মারে যায় দেখতে পারবো না কারণ আমার মা অনেক বছর আগে অন্ধকার কবরে চলে গেছে এমন সংসার আমাদের সমাজে আছে না নাই এই আওয়াজে মানি না জবান খুলা বলো আছে না নাই ও বন্ধুরি আমি পায়ে ধইরা বলি যাদের মা দুনিয়াতে আছে আজকে যাই আমার পায়ে ধইরা মাফ চাইবা আম্মা ভুল করেছি অন্যায় করেছি আর কোনদিন তোমার কষ্ট দিব না যাদের মা বাবা নাই তারা আগামী বস আগামী শুক্রবারে গুরুস্থানের ভিতরে যাইবা যাইয়া মায়ের জন্য দোয়াটা করবা ওই দোয়াটা করবা রব্বির হামহুমা কামা সবাই আমার সাথে বলেন এই বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটার অর্থ কি জানেন নি এটার অর্থ হলো আল্লাহ আমার মা আমার যেমন করে ছোটবেলায় মায়া করিছো আল্লাহ এমন ভাবে আমার আম্মার কবরে তুমি মায়া করিও জোরে কি আল্লাহু আকবার বলবেন না এই পাটলির মানুষ দামার যখন লেখছি তখন বলছি দশটার পরে এক মিনিট ওয়াজ করব না কিন্তু এরপরে সময়টা দিয়ে যাইতেছি শুধুমাত্র আমি মায়ের পাগল বলে আমি দেখছি এই মানুষটা ছাড়া আমার কেউ বুকে টাইম না নেই না এই মানুষটা ছাড়া আমার কেউ দোয়া করে না কারণ মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই পৃথিবীর সব দোয়ার মধ্যে স্বার্থ আছে এই হাত তুলে বলো ঠিক কি না বলো একটা কথা তোদেরকে বইলা দিয়া যায় হাজার বার তাহিরি রাইন না মাহফিল করাইলে লাভ হইতো না
যদি তোমার মা তোমার দ্বারা কষ্ট পায় কথা বলেন ঠিক কি না বলুন মায়ের মনে কষ্ট দিবি আমার কাছে মুড়ি দই আমার আব্বা আব্বা করবি তোমার মতর মুড়িদ আমার দরকার নাই কথা বলেন এই আওয়াজ করুন ঠিক কি না বলুন সামাজিক প্রতিরূপ গড়ে তোলো যেই সমাজে সন্তান মাকে কষ্ট দিবে বাবাকে কষ্ট দিবে তাকে সমাজ থেকে বয়কট করো ঠিক কি না বলুন দিল থেকে বলছি দিল থেকে বলছি অন্তর থেকে বলছি তোমাকে তোমার মার কদমে থাকতেই হবে একটা ধমক দিলেই সর্দার আনে বিষে সর্দার সাহেব আমার মা আমার ধমক দিছে আমার বউরও ধমক দিছে আমি আর একসাথে খাইতাম না আমি আলাদা হয়ে যাবো গা সর্দার কর রাখো না সর্দার সাহেব গেছে বাড়িতে যায় উল্টা মারে ডাক দেখো তুমি পুরা মানুষ তুমি শুধুমাত্র অজিফা কর বা আল্লাহ বিলা করো অহন কি হোতায় যাবেন তোর রকমত আসেনি তোর বাইরে আছি বাইরে তোর ফা উঠে ঠেনা নালারি বাংলা দরকার আমি তো কমু কিরে তোর মা তোরে তোর কল্যাণের জন্য একটা দমক দিছে অসুবিধা কি তুই যখন তোর মার ফেড়ে থাকি হাজার হাজার লাতি মারছস তোর মা যখন সারা রাত চোখের পানি ফালায় কান্দা গুনতি করছে এই কষ্টের বিচার তো পৃথিবীর কোন আদালতে করে নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন আর তুই তোর মা তোর দমক দিছে আমার কাছে আইসা বিচার দিছে আইসস এটা হইলো সঠিক বিচার আমার একটাই বিচার তোর মা তোর দমক দিছে তোর মার পায়ে পড়ে কথা বলেন ঠিক কি না আর মাশাআল্লাহ সন্তান আমার মস্ত অফিসার অফিসার তোর মতন অফিসার আমি জুতা দেওয়াই রামু এই যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে গ্রামের বাড়িতে ভাঙ্গা করে রাখবে এই সন্তান যদি অফিসার হোক না কেন এই সন্তান সমাজের অভিশপ্ত সন্তান মা কি কাহারো কাছে 10,000 টাকা চায় হ্যাঁ আপনার মা আপনার কাছে জীবনে 20,000 টাকা চাইছে হ্যাঁ স্যার পুত্রে কোমরটা বেদনা করে আমি সামাজিক কথা বলতেছি পুত্রে কোমরটা বেদনা করে কিছু বাংতি টিহা তাকলে দে জীবনও নুটটা চায় না কথা বলে না কেন জীবনে কি নুটটা চায় বাবা কর একটু টিহা দে না বাবা প্যারাসিটামল আনতাম এই সন্তান একটা জিনিস তোরে বইলা দিয়া যায় ডাকাত দিকে আসবি যারা সন্তান দিকে বলি মায়ের জন্য পান নিয়ে আসবা বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে আসবা দেখবা তোমার বাবা এই লুঙ্গিটা পয়রা দোকানে যায়া বারবার লুঙ্গিটা এইভাবে ধরব মুরব্বি মানুষ তো আর মানুষ জিগাইব কই থেকে আমি আসব লুঙ্গি আইছে কইব যে আমার বাজানা আমার বাবা আমার এমুখে আনছে আমার ফুতে আনছে মানুষের কাছে দেখাইব আর তোমার লাগে দোয়া চাইব মারে যদি ফানাই না দাও মাটা সারা দিন ঘরের কোণে বইয়া বইয়া সিরা সিরা মানুষে দিব আর কইব এটা আমার ফুল আনছে এটা আমার ফুল আনছে এইভাবে মা মানুষের কাছে বলে সন্তানের জন্য প্রশংসা করে আর তোর মা সারা জীবন ধরে কুলি ভিডিও করে মানুষ করলো সেই মায়ের গান গাইতে তো লজ্জা লাগে তার মানে বোঝা গেল তুমি এজিদের ট্যাবলেট খাইছো কথা বলেন না কেন মা কেন এত দামি জানে না সকলে বলো জানে না সকলে আহা জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে বলো জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো একটু হাত তুলবেন নি হাত তুলবেন নি হাত তুলে স্বীকৃতি দিবেন আজকে পাত্রীর জমিনে আহা মা কেন এত দামে জানে না সকলে আহা মা কেন এত দামে জানে না সকলে এই রাগ করি না একটা কথা বলতাম নি আচ্ছা মা এবং বাবা সন্তান নিয়ে যদি সংসারে সুখে থাকে এটা কি কষ্টের আলো না সুখের আলো কার কার অ্যান্ড্রয়েড সেট আছে হাত তুলে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালান এই আলোটা আমরা ঘরে জ্বালাইতে চাই দেন এই ফ্ল্যাশ লাইটটা জ্বালান একটা মার গজল লাগা আমি একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন সবাই একটা পাটলি গ্রামে একটা ইতিহাস করে দেন এই কে উঠবে নাই সবাই সবাই যারা আছে সবাই জ্বালাইতে চাই কথা বলেন ঠিক না বেটি
मायर बुकेर दूध कुले पीटे दीते कत कत कष्ट मायर प्रंश बेरे काले कत कष्ट पाय बेहोश हया पड़े माये आपन बिचहनाय देखे कुरान हादिस खोले एक दिन हजर सवाब मिले मिले माँ के एक बार देखिले देखिले माँ के नो एतो दामी जाने हैं ना शोकोले माँ के नो एतो दामी जाने हैं ना शोकोले माँ गो ओ माँ मदीना को दो दूरे शे थाको मायर पागल गुला लाइट नहीं बैले सरी ए बट ए किरे की से माँ गो बोलो ना मदीना को दो दूरे शे যাবকে মনে করে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি দয়াল নবী আছে রে মা মাগো বলো না মদিনা কত দূরে মাগো ও মা মদিনা কত দূরে লাইটগুলো নিবান কি খারাপ লাগছে আপনার কাছে আমরা মায়ের প্রেমে আলোকিত কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা হৃদয় থেকে আলো জ্বালিয়ে দিয়েছি ঠিক কি না বলুন আমরা মায়ের প্রেমে উচ্ছ্বাসিত এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা আলো প্রজ্বলিত করে বুঝিয়ে দিয়েছি আজকে স্টেজকে মায়ের আলোচনার স্টেজকে যেভাবে আমরা হাতের লাইট দিয়ে আমরা আলোকিত করেছি ঠিক আমাদের সংসারে আমার মা বাবাকে নিয়ে আমাদের ফ্যামিলিকে আমাদের অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে আমরা আলোকিত করতে চাইব হাত তুলে বলুন ঠিক কি না বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলুন আর ওসকে আল্লাহু আকবার এই মায়ের দোয়া বলি হইছে ইতিহাস আছে না নাই কি বাবা আছে না নাই মা কইছে পুত্রে একটু পানি খামো মা কইছে পুত্রে কি খামো ক পানি খামো মারে সন্তান ডাক দেয় নাই মা শেষ রাত ঘুম থেকে উঠছে উঠটা দেখছে পোলা পানি লইয়া দাঁড়াই রয়েছে মা চোখের পানি ফালাইয়া কান্না করে দিছে পুত্রে দাঁড়াই রইছে কেন কমা আপনি সন্ধ্যারাইতে পানি চাইছিলেন আমি পানি আনতে দেরি হইয়া গেছে আয়শা দেখি আপনি ঘুমাইয়া গেছেন ঘুমের মধ্যে ডাক দিলে আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে ডাক দেই
এইজন্য আপনাকে ডাক দেই নাই তখন মা সাথে সাথে দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন বললেন আল্লাহ যে সন্তান আমি মায়ের সুখের জন্য পানি আইন্নও দেখলাম আমি ঘুমাইছি আমার কষ্টের কথা চিন্তা করে আমাকে ডাক দেয় নাই আল্লাহ আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি আমার আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও তখন আমার আল্লাহ সেই সন্তানের দোয়া সেই মায়ের দোয়া কবুল করলেন সেই সুলতানুল আরিফিন হয়ে গেল হযরতে বাইজিদ বুস্তামি তো মায়ের দোয়া ওলি হওয়া যায় কি যায় না আর ওদের কোন ওলি হওয়া যায় কি যায় না এবার নার্সকে ওই মহিলা ডাক দিয়ে কয় বাচ্চারা তো আমার শাশুড়ির পেটের ভিতরে নয় এই বাচ্চারা তো আমার মায়ের পেটের ভিতরে নয় এই বাচ্চাটা 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রেখেছি গো ও ডাক্তার দুজন বলেছে আমার জাত মনে মেরে ফেলার জন্য আর আমাকে বাঁচানোর জন্য ও ডাক্তার আমার কাছ থেকে আসল কথা নিয়ে নেন মারতে যদি হয় আমাকে মেরে ফেলেন কিন্তু আমার জাদু মনির আমি আঘাত লাগতে দিতাম না এই জন্য যুবক এই মুহূর্তে যদি তোর একটা কিডনি নষ্ট হয়ে যায় বন্ধুর কাছে যাবি টাকা পাবি না বান্ধবের কাছে যাবি টাকা পাবি না তোমার বাবা সব দিকটা ঘুরে বাড়িতে শেষ পর্যন্ত আসলেন আসার পরে দেখবেন মন খারাপ তোমার মা জিগায় কয় তোমার মনটা খারাপ কেন কয় এত জায়গা ঘুরলাম কোথাও আমার সন্তানের চিকিৎসা টাকা পাইলাম না এখন কি করব জানি না মায়ের প্রথম স্মৃতি নাকের নাক ফুল প্রথম স্মৃতি মায়ের গলার দুল মা ডাক দিয়ে গ ও শুনেন না আমার জাদুমনির টাকা এর কাছ থেকে ওর কাছ থেকে আনতে হবে না গো আমার জিনিসগুলো বিক্রি করে ফেলান আমার ভাগে যেই জায়গাটাই আমি পাবো ওই জায়গাটারে বিক্রি করে ফেলান ওই জায়গাটা বিক্রি করে হলো আমার জাদু মনির আপনি ভালোর জন্য চিকিৎসা করেন এই পৃথিবীতে একটা মানুষ নিজের ভাগ চায় না শুধুমাত্র সন্তানের ভাগ সন্তানের জন্য সুখ চায় এই মানুষটা হলো তোমার আমার মা ও বন্ধুরি আজকে হুনুর উৎপীড়া বলা দিয়া যায় এই মারে কোনদিন কষ্ট দিও না মারে কষ্ট দিয়ে তুমি সুখী হতে পারবে না জীবনে যত মানুষ মার মনে কষ্ট দিয়েছি সবগুলা মানুষ শেষ সময়ে কষ্ট পেয়ে পেয়ে মৃত্যু বরণ করেছে আমি নিজে জানি নিজে নিজে দেখছি একজনকে জিগাইলাম তোমার ফাউডা পচ্ছে কে লাগিয়া শেখ হুজুর একটা 20 লাগছে পরে গ্রামের একজনকে হুজুর হের এই ফাউ দিয়া ওই হের মার হাতে দিছি আউযুবিল্লাহ ডাইরেক্ট কয়েকটা শাস্তি আল্লাহ দুনিয়াত দেওয়া এটা হলো মার মনে যে কষ্ট দেহের দুনিয়ার মধ্যে সাইজ করে কথা বলেন ঠিক না বেঠিক আর জোরে বলুন ঠিক কি না এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশ তুলছেন কবর থেকে লাশ তোলার পরে দেখতেছেন তার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া ফুটতে ফুটতে কয়লা হয়ে গেছে এবার ডাক দিয়ে কয় তোমার এই অবস্থা কেন সে বলে কয় হুজুর আমি দুনিয়ায় থাকতে এইদিকে তাকাও আমি দুনিয়ায় থাকতে আমার আম্মা আমার একটা কাজের জন্য 3 বার বলছিল আমি আম্মার কথা 3 বার আমি মানি নাই না মাইনা আমার পা দিয়ে আমার আম্মার একটা লাথি মারছিলাম নাউজুবিল্লাহ জোরে কইছেন না আরো জোরে কইছেন নাউজুবিল্লাহ আমি আমার এই পা দিয়া আমার মাকে লাথি মারছিলাম হুজুর আমি কবরে যাওয়ার পরে এই শাস্তিটা একমাত্র আমার মাকে আঘাত দেওয়ার কারণে কি বুঝলেন মার মনে কষ্ট দিলে কবরে আজাব আছে না নাই আর ওজর আছে না নাই এখন সত্যি ইমানে একটি কথা আপনারা বলবেন যে আমরা কি আজ থেকে মা বাবাকে ভালোবাসবো না কষ্ট দিব আর ওজর এখন কি করব কারা কারা মা বাবাকে ভালোবাসার পক্ষে একটু হাত তুলুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাকে ভালোবাসতে চাই কি চাই না বাবাকে ভালোবাসতে চাই কি চাই না বাবাকে কি আর বুড়া বেটা বলবেন
এই বুড়া বুড়া বেটা বলবেন মাকে কি বুড়া বেটি বলবেন একদম সোজা কথা মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে ওই সমস্ত যুব সমাজের উদ্যোগের মাহফিলে আমি আসব না যদি মা বাবাকে ভালোবাসো তবে আল্লাহ পাক তোমাকে যেন আরো বুলন্দ করে দেয় এই দোয়াটাই আমি তোমাদের জন্য করি রাজি আছো সবাই এই জন্য অনুরোধ করে বলি আমরা মা বাবার মনে কখনো কষ্ট দেব না মা বাবাকে মনে কষ্ট দিলে বেজার হয় কে তো আল্লাহর মনে বেজার দিলে কি আমরা সুখ পাবো আমার দেশে দেখবেন কি যে সল্লা এমল্লাই কি দেখার জানেন নিও একটা কথা কয়ে লাই নাইলে বাস সালে ভরতে না একটা কথা কয়ে লাই আপনি এলাকায় কথা বুঝেন নিও এই দেখবেন বিয়ের আগে একটা বাপ তাকে ফোলা পড়ে বিয়ের পরে আর আর তুই কস কে লাগে তুই আই ওয়াজ কর আই দিকে লাইট গো আই ওয়াজ কর ওয়াজ কর বিয়ের আগে এক বাপ তুই বিয়ে করছিস না বয়স দিয়েছি গো বয়স কত দাঁড়াও 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 সৈয়দপুর আসবো ইনশাল্লাহ আস্তে এই সৈয়দপুরে সালাউদ্দিন তুমি এখন বিয়ে করতে পারো আল্লাহ পাক তোমাকে বিয়ে করে তৌফিক দান করুন আরে বিয়ের আগে মোটামুটি একরকম তাহে আর বিয়ার পরে আরেক রকম কি করে যখন সন্তান একটা হয়ে যাবে এরপরে আমার আরেক রকম আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা মানেন কিনা যদি এই কথাগুলো মানেন তাহলে আপনারাই আজকের আদর্শ সন্তান আমার কথাগুলো যদি মানেন তাহলে আপনারা জিরা কোনো মিলাতে দুইজনে পরামর্শ কইরা জায়গা ঢাকা শহর আমরা এর আম্মারা কি করে জানেননি তখন স্বামী স্ত্রী দুইজন বিয়া হওয়ার পরে একরকম আর সন্তান হওয়ার পরে আরেক রকম ছেলে ডাক দিয়ে কে আম্মা তোমার নাতি তো লেখাপড়া করার দরকার এলে কে ভেবেছি কি বাড়িতে তো পরিবেশ নাই এখানে এলাকার যে স্কুল এখানে তো লেখাপড়া ভালো হবে না আমি ভেবেছি ওকে ঢাকা নিয়ে যাব হে মাল লোকে শুদ্ধ কথা কো সাফার দাঁত ফলাই দন দরকার মাল লোকে শুদ্ধ আম্মু ওই তোমার এই যে নাতি তো লেখাপড়া এখানে ভালো করে করতে পারবে না আমার নাতিকে ঢাকা নিয়ে যেতে হবে মানে শুদ্ধ কথা বলতেছে ওই যে সুন্দরী ললনা এসেছে তোমার ছেলেকে এখানে পড়া তোমার ছেলেকে এখানে পড়ানো যাবে না আর শুনো দেশের যে পরিস্থিতি তাড়াতাড়ি একটা ডিপিএস করে রাখো ছেলের জন্য ঠিক নি এবার ওই মুহূর্তে সন্তানকে নিয়ে ঢাকায় যায় যাওয়ার পরে বেতন হয় 15,000 বাসা ভাড়া 15 আর প্রাইভেটে খরচ যা 5,000 আর 5,000 টাকা দিয়া 15 দিনের খাওয়ান কোন রকম তাল বাল ফিরে চলে কি আর বাকি 15,000 টাকা না মার্সকে ফাঁকি দিও না এই শোনো অনুরোধ করে বলি তুমি লন্ডন থাকো আমার অসুবিধা নাই আমেরিকা থাকো অসুবিধা নাই সৌদি আরব থাকো অসুবিধা নাই মা চাই না যে প্রতিদিন মায়ের সঙ্গে তুমি কথা বলো মা চাই মাস মাসে একবার হলো মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো কথা বলুন ঠিক না ঠিক তো এই জন্য পায়ে হাত রেখে বইলা দিয়ে যাই পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যাই আসতে
পায় হাত দিয়া বুঝা দিয়া যায় এই বুড়া বাপটারে বুড়া মাটারে আজকে থেকে আমরা যা অপরাধ করছি আল্লাহর কাছে তওবা করলাম আর কোনদিন মা বাবাকে কষ্ট দিব আর মা বাবা যদি কবরে যায় থাকে তাহলে আমরা কবরে যায় মা বাবার জন্য কি করব দোয়া করব এই ছেলেরা শুনে রাখো আজকে থেকে সবক দিয়া যায় কখন আইছে মা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আমির হোসেন রায়পুরী সাহেবের আগমন কোন সময় না এই বইয়া হইছে আমি টেরো পাইনি আধা ঘন্টা হয়েছে আমার খুব সময় 50 ছিল আমি ভাবতেছি যে আপনি না আসলে করে দাও সালাম লাগবে আস্তে আস্তে এখানে আমার লেখা একটা বই আছে আমার লেখা না মানে আমার অনেক শান আছে এই শানটা পাগল বুন একে বা আর ভাবলি না রে তোর হইব রে মহারঙ্গুন মাশাল্লাহ পাগল বুন একে বা আর ভাবলি না রে তোর হইব রে মহারঙ্গুন মারহাবা তুই মনে শেষ করিব এ তাহিরির জীব মাশাল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমির হোসেন রায়পুরী সাহেবের আগমন এই সবাই দরজার সাথে বসুন আদব রেখে বসুন আমাদের তরুণ যোদ্ধা সহযোদ্ধা এসেছেন আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুন আমিন বলুন সেই আশাবাদ আপনাদের ধৈর্য কামনা করে আদবের সাথে বসে মুনাজাত করে যাবেন এই আশা রেখে আমি বিদায় আরজ করছি।